একুশ শতকে দ্রুত বদলাচ্ছে বিশ্বের অর্থনীতি। প্রকাশিত হলো বিশ্বের সবচেয়ে ধনী দশ দেশের তালিকা। এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। সেখানে কোথায় রয়েছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীন? অর্থনীতির এই প্রতিযোগিতার ধারে কাছে নেই ভারত কিংবা পার্শ্ববর্তী কোনো দেশ। চলতি বছরের সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী দেশের তকমা পেয়েছে বিশ্বের অখ্যাত কোনো দেশ। বিশ্বের সেরা দশ চাঙ্গা অর্থনীতির তালিকায় স্থান করে নিয়ে নজর কাড়ল আয়ারল্যান্ড। প্রকাশিত বিশ্বের সেরা দশ অর্থনীতির শীর্ষস্থানে অবস্থানকারী দেশের তালিকায় ইউরোপের দেশ আয়ারল্যান্ড। দেশের জিডিপি প্রায় 1,45,196 মার্কিন ডলার। আয়ারল্যান্ড ছাড়াও ধনী দেশের তকমা পেয়েছে ইউরোপের আরো চারটি দেশ, সেগুলি হল লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, নরওয়ে ও সান মারিনো। সমীক্ষা অনুযায়ী ধনী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লুক্সেমবার্গ। অন্যদিকে সুইজারল্যান্ড, নরওয়ে ও সান মারিনোর স্থান যথাক্রমে 7, 8 এবং 10। লুক্সেমবার্গের বর্তমান জিডিপি 1,42,000 মার্কিন ডলার। জিডিপির হিসেবে সুইজারল্যান্ড, নরওয়ে ও সান মারিনো রয়েছে 87, 82 ও 78,000 মার্কিন ডলার। প্রথম দশটি ধনী দেশের তালিকায় পিছিয়ে নেই এশিয়া। মধ্যপ্রাচ্য থেকে মহাদেশটির দক্ষিণ পূর্ব অংশ একাধিক রাষ্ট্রের অর্থনীতি বেশ মজবুত। এই দেশগুলি হল সিঙ্গাপুর, কাতার, ম্যাকাও ও সংযুক্ত আরব আমিরাত। তালিকায় তৃতীয় স্থান পেয়েছে সিঙ্গাপুর। ঠিক তারপরই রয়েছে কাতার ও চীন নিয়ন্ত্রিত ম্যাকাও। ধনী দেশের তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে একমাত্র আরব দেশ সংযুক্ত আরব আমিরাত। জরিপ পরিচালনাকারী সংস্থার দাবি, চলতি অর্থবর্ষে সিঙ্গাপুরের জিডিপি 1,33,000 মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে 1,22,000 মার্কিন ডলার জিডিপি রয়েছে কাতারের। ম্যাকাওয়ের 89,000 এবং আমিরাতের জিডিপি 88,000 মার্কিন ডলারে পৌঁছেছে বলেও জানা গিয়েছে। মূলত অপরিশোধিত তেল, পর্যটন ও প্রযুক্তি ব্যবসা থেকে এই দেশগুলি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে। অর্থনৈতিক দিক থেকে প্রথম স্থানে থেকেও ধনী দেশের তালিকায় শীর্ষে নেই যুক্তরাষ্ট্র। এই তালিকায় নবম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে এর জিডিপি 80,000 ডলারের কাছাকাছি। শীর্ষ দশ ধনীর তালিকায় নেই চীন, রাশিয়া, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের নাম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।